একজন মেয়ের সদ্য বিবাহ হয়েছে, তাকে তার পিতামাতা শিখিয়ে দিয়েছে, মা তুই তো পরের বাড়িতে যাচ্ছিস, সবাইকে সমান দৃষ্টিতে দেখবি, সবাইকে সমানভাবে ভালোবাসবি, সবাইকে সমান দৃষ্টিতে আচরণ করবি। সে মেয়েটি অজ্ঞানতার ফলে এই যে বিষয়টি বুঝতে পারেনি, সবাইকে সমান মানে যে যেমন সম্পর্কের তাকে তেমনভাবে সম্মান প্রদান করতে হবে, হ্যাঁ সেবা করতে হবে, ঠিক সেইভাবে তার সঙ্গে আদান প্রদান করতে হবে। কিন্তু অজ্ঞানতার বশীভূত হয়ে মেয়েটি কি ভাবল যে আমার বাবা মা তো শিক্ষা দিয়েছে সবাইকে সমানভাবে। তখন কিছুক্ষণ পরে তো শ্বশুরমশাই এসেছেন বৌমা সাক্ষাৎ করার জন্য। শ্বশুরমশাইকে ঠিক স্বামীর মতন যদি ব্যবহার করে তবে কী হবে বলেন তো? কেন বাবা মা শিখিয়ে দিয়েছে না সবাইকে সমানভাবে আচরণ করতে? এটা হচ্ছে অজ্ঞানতার ফলে। কত কিছুক্ষণ পরে হয়তো ভাসুর এসেছে কি ছোটো দেওয়ার এসেছে, সবাইকে সমান মানে যে যেমন সম্পর্ক হবে তার সঙ্গে সেভাবে সম্পর্ক বজায় রাখতে হবে। ঠিক সেইভাবে আমরা অজ্ঞানতার বশীভূত হয়ে আমরা সবাইকে সমান বলে মনে করছি, শিব দুর্গা কালী সবাইকে আমরা ভগবান বলে এক করে দিচ্ছি, এটা হচ্ছে অজ্ঞানতার ফলে। কিন্তু সবাই কি বলছে, কালীমা কিভাবে সন্তুষ্ট হবেন, কালীমা এই যে কালো বর্ণ রূপ কিভাবে পেয়েছেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে করতে চিন্তা করতে করতে ভগবানের যে কালো বরণ, কৃষ্ণের যে কালো বরণ তিনি লাভ করেছেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণের কত মহান ভক্ত। মহাদেব বৈষ্ণবানাং যথাসম্ভু, তিনি হচ্ছেন বৈষ্ণবের মধ্যে অগ্রগণ্য সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, তিনি ভগবানের সবসময়ের জন্য দিব্য নাম গানে মত্ত রয়েছেন। আমরা যদি তাদের ভগবান বলে আমরা পুজো করি এটা আমাদের ভুল হবে। ভগবান এক অর্থে ঐশ্বর্যবান ভগবান ঠিক আছে, কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছে কৃষ্ণ। যদি আমরা গাছের গোড়ায় জল দিই তবে ডাল পালা শাখা প্রশাখা ফুল ফল সব কিছু সুন্দর থাকবে, সুপুষ্ট থাকবে। যদি আমরা গাছের গোড়ায় না জল ঢালি, আমরা যদি ভুল কমে বোকার মতন যদি পাতা ফুল ফলে জল দিতে থাকি তবে গাছটি শুকিয়ে যাবে, ফল ফুলও শুকিয়ে যাবে। তার জন্য আমাদের ভক্তি নিবেদন করতে হয় কৃষ্ণের শ্রীচরণে, কৃষ্ণের শ্রীচরণ কমলে আমাদের সেবা নিবেদন করতে হয়। সেবা নিবেদন করলে সমস্ত দেবদেবী আমার প্রতি আপনা হতেই সন্তুষ্ট থাকবেন। বুঝতে পারছেন কি বলছি? এগুলো শাস্ত্রের কথা, শাস্ত্র আমরা পড়ি না জানি না বলে আমরা অজ্ঞানতে বশীভূত হয়ে উল্টোপাল্টা কাজ করি। আবার অনেকেই বলে আমরা ভগবান টগবান মানি না, অনেকে বলে না সমাজে ভগবান নিয়ে আবার বিভ্রান্ত সকলেই, যে কে ভগবান এতক্ষণ বললাম। আবার অনেকেই বলে দুই ধরনের ব্যক্তি আছে, নাস্তিক আর আস্তিক। কিছু ব্যক্তি আছে নাস্তিক ব্যক্তি, তারা ভগবান টগবানকে মানতে চায় না, জানতে চায় না। কিন্তু ভগবান বলছেন যে অবজানন্তি মাং মূঢ়া, অবজানন্তি মাং মূঢ়া মনুষ্যং তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূতা মহেশ্বরম। আমি যখন এই ধরাধামে অবতীর্ণ হই তখন যারা মূর্খ ব্যক্তি, মূঢ় বোকা, তারা আমাকে জানতে পারে না। কৃষ্ণ যে ভগবান, যারা ভগবানকে মানতে চায় না, মানে না, তারা কেন মানে না? তারা মূর্খ। মূর্খ তারা জানবে কি করে? তাদের বুদ্ধির অভাব, তাদের জ্ঞানের অভাব, তার জন্য তারা বলে ভগবানকে মানি না। ভগবান গীতাতে বলেছেন চার প্রকার ব্যক্তি আমাকে মানবে না, আমার শরণাগত হবে না। ন মাং দুষ্কৃতন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আশ্রম ভবমাশ্রিতা। ন মাং দুষ্কৃতন মূঢ়া, যারা মূঢ় বোকা নির্বোধ, যাদের বুদ্ধি নেই, নমাং দুষ্কৃতন মূঢ়া প্রপদ্যন্ত নরাধমা মায়া অপহৃত জ্ঞানা, যাদের মায়ার দ্বারা জ্ঞান অপহৃত হয়ে গেছে, চুরি হয়ে গেছে, তারা ভগবানকে জানতে পারবে না। নমাং দুষ্কৃতন মনে, যারা দুষ্কৃতকারী, যারা চোর গুন্ডা লম্পট বদমাস, তারা কখনো ভগবানের শরণাগত হবে না। নমাং দুষ্কৃতন মূঢ়া প্রপদ্যন্ত নরাধমা
মায়া অপরিতগ্না আসুরং ভাবমাশ্রিত এবং যারা অসুর স্বভাব বিশিষ্ট আসুরিক গুণ যাদের মধ্যে বিশেষ মাত্রায় আছে তারা ভগবানকে জানবে না ভগবানকে মানবে না নমাং দুষ্কৃতন মূঢ়া প্রপদন্তে নরধম মায়া অপরিত জ্ঞান আসুরং ভাবমাশ্রিত হয়ে চার প্রকার ব্যক্তি ভগবানকে জানতে পারবে না ভগবান স্বয়ং বলেছেন যে আমি মায়ার দ্বারা তাদের জ্ঞানটাকে অপহৃত চুরি করে দিই তার জন্য তারা আমাকে জানতে পারে না আমি সবার কাছে প্রকাশিত হই না সবার কাছে প্রকাশিত হই না ভগবানের সঙ্গে বলছেন কারা ভগবানকে জানতে পারবে ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে ঈশ্বরের কৃপার লেশ মাত্র যদি কারোর মধ্যে প্রকাশিত হয় প্রভাব পড়ে ঈশ্বরের কৃপার লেশ কেউ যদি লাভ করতে পারে সেই তো পরমেশ্বর ভগবানকে জানতে পারবে আর ভগবানকে জানতে পেরে তাঁর চরণে সমর্পণ করবে নিজেকে সবাই জানতে পারবে না ঈশ্বরের কৃপা লেশ যখন লাভ করতে পারবো তখন আমরা জানতে পারবো আমাদের নিজেদেরও স্বরূপ জানতে পারবো আমরা কে এবং ভগবানকে জানতে পারবো ভগবান কে এবং তাঁর চরণে শরণাগত হবো যেভাবে সূর্যের উদয় হলে আমরা সূর্যকেও দেখতে পাবো নিজেকেও দেখতে পাবো সব কিছু দেখতে পাবো সেই রকমই দিব্য জ্ঞান যখন ভগবানের কৃপার লেশ মাত্র আমাদের উপর বর্ষিত হবে সেই কৃপার লেশ ভগবানের কৃপার লেশ কীভাবে আমরা লাভ করব আমরা তো অজ্ঞানের অন্ধকারে ঘুমিয়ে রয়েছি সেই জ্ঞান দিব্য জ্ঞান আমরা কীভাবে লাভ করব আমরা বলি ওং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ গুরুদেবের কৃপার ফলে পরম বৈষ্ণব সদ্গুরুর কৃপার ফলে আমরা পরমেশ্বর ভগবানকে জানতে পারবো গুরুতত্ত্ব জানতে পারবো ভগবত তত্ত্ব জানতে পারবো জীবতত্ত্ব জানতে পারবো সব কিছুই আমরা জানতে পারবো তো সদ্গুরু দরকার এভাবে এই জগতে যারা নাস্তিক তারা ভগবানকে মানতে চায় না এমনকি বিজ্ঞানীদের মধ্যেও এরকমই আছে নাস্তিক বিজ্ঞানী আস্তিক বিজ্ঞানী একবার আপনারা নিউটনের নাম শুনেছেন একটা বিজ্ঞানীদের সভাতে সকলেই আলোচনা হচ্ছে যে পরমেশ্বর ভগবানের কি শক্তি তারা কল্পনাও করতে পারছে না তো নিউটন বিভিন্নভাবে পরীক্ষা করে দেখাচ্ছে যে এই জগৎ কত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে ভগবানের শক্তিতে ভগবানের শক্তিতে এই জগৎ শক্তিমান আমি পরে তিন বিষ্ণুর কথা বলবো যদি সময় থাকে কিভাবে এই জগৎ শক্তিমান হয়ে ওঠে তো এই সৌরজগৎ সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র কিভাবে কত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে বাতাস প্রবাহিত হচ্ছে সূর্য যদি না ওঠে বন্ধ হয়ে যায় তখন এই জগতের মানুষ বাঁচবে বাতাস যদি প্রবাহিত বন্ধ হয়ে যায় এই যে সমাজের এই জগতের যে এই কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের যে ভারসাম্য বজায় পরিবেশের ভারসাম্য যে বজায় রয়েছে এগুলো যদি একটু এধার ওধার হয় কোনো জীব বাঁচতে পারবে এটা এই যে সুন্দর একটি পরিচালন ব্যবস্থা এটা কারোর নির্দেশনা নির্দেশে চলছে তো বিজ্ঞানীদের সবাই এভাবে আলোচনা হচ্ছে যে পরমেশ্বর ভগবানের কি অশেষ কৃপা তার কি নিখুঁত পরিকল্পনা পরিচালনা যেখানে আমরা কিছুই করতে পারছি না আমরা ভগবানের কৃপা ব্যতীত একটুকরো মাটিকেও তৈরি করতে পারবো না ভগবানের এই পরিবেশ থেকে সব কিছু নিয়ে তার মধ্যে একজন নাস্তিক ব্যক্তি ছিলেন নিউটনের একজন বন্ধু ছিলেন বলছে সে ভগবানকে মানে না সে বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই জগৎ এমনি এমনি হঠাৎ সৃষ্টি হয়ে গেছে আবার এই জগৎ একসময় ধ্বংস হয়ে যাবে অনেকেই বলে না এরকম তখন নিউটন বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে কিছুতেই বোঝে না তখন বলছেন ঠিক আছে তোকে আমি হাতে নাতে শিক্ষা দেব একদিন নিউটন তার বন্ধুকে তার নিউটনের বাড়িতে নিমন্ত্রণ করেছেন খাওয়ার জন্য নিউটন যেদিন নিমন্ত্রণ করেছেন ঠিক সেই দিন এই যে সৌরমণ্ডল এত সুন্দরভাবে সূর্য তার কক্ষপথে এবং প্রত্যেকটি গ্রহ নক্ষত্র তার কক্ষপথে কীভাবে ঘুরছে পরিচালিত হচ্ছে সব কিছু এইভাবে তৈরি একটা সৌরমণ্ডল একটা সোলার
তৈরি সৌরমণ্ডল বানিয়ে নিয়ে এসেছেন। নিয়ে এসে তার টেবিলের উপরে রেখে রাখা আছে। তার বন্ধু যখন তার বাড়িতে প্রবেশ করছে, সেই নাস্তিক বন্ধু যখন প্রবেশ করছে, তখন সেই সোলার মডেলটি দেখে অবাক হয়ে গেছে, অবাক হয়ে গেছে, বলছে কি ব্যাপার, এত সুন্দর সৌরমণ্ডল। নিউটন তখন বাইরে বেরিয়ে এসে একটি সুইচ দিয়ে দিল। সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি গ্রহ নক্ষত্র ঠিক সুন্দরভাবে ঘুরছে, পরিচালিত হচ্ছে। তখন নাস্তিক বিজ্ঞানী দেখে একবারে চমৎকৃত হয়েছে, বলছে বন্ধু এই সৌরমণ্ডলটি কে বানিয়েছে, কোথা থেকে বানিয়ে নিয়ে এসেছ? তখন নিউটন বলছেন, আমি যখন সকালে উঠে দেখি এটি এই টেবিলের উপরে হঠাৎ করে তৈরি হয়ে আছে, কেউ বানায়নি। প্রথমে ভাবছিল হয়তো তার সঙ্গে মজা করছে, এই তুই আমার সঙ্গে মজা করছিস, বল না কোথা থেকে বানিয়ে এনেছিস, কে বানালো এত সুন্দর। বলছে না রে বন্ধু, সত্যি কথা বলছি, আমি যখন সকালে উঠে দেখি এই টেবিলের উপরে হঠাৎ করে দেখলাম এটি তৈরি হয়ে আছে। আর নাস্তিক যে বন্ধুটি, ও কিছুতেই মানছে না, আরে কি করে সম্ভব এই জিনিসটি হঠাৎ করে তৈরি হয়ে যায়, এটা কেউ না কেউ বানিয়েছে, কোন কে বানিয়েছে বলো, সত্যি কথা বলো, আমার খুব ভালো লাগছে, আমিও একটা বানিয়ে আনবো। তখন নিউটন শেষ মাথায় বলছেন যে ওরে মূর্খ, এই একটা নকল সৌরমণ্ডল যদি কেউ না কেউ না বানালে হঠাৎ করে হয় না, তুই এটা বিশ্বাস করছিস, তবে অরিজিনাল যে সৌরমণ্ডল এত সুন্দরভাবে গ্রহ নক্ষত্র সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, তবে ওটা হঠাৎ করে হয়ে গেছে, এই হচ্ছে তোমার মূর্খতা। তখন সে তার মূর্খতা বুঝতে পারলো, বলছে না, এই বিশ্বব্রহ্মাণ্ডের কেউ না কেউ মালিক রয়েছে, কারো না কারো শক্তিতে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আমরা নিচ থেকে দেখতে পারি এরোপ্লেনটি উড়ে যাচ্ছে, কেউ যদি মূর্খ থাকে সে বলবে না ওর ভিতরে তো কেউ নেই, ওটা এমনি এমনি চলে যাচ্ছে, কিন্তু কার যদি একটু বুদ্ধি থাকে সে বলবে না ওটা এমনি যেতে পারে না, হয়তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না পাইলটকে, কিন্তু ওর মধ্যে কেউ না কেউ চালনা করছে, তাই না? তো এই বিশ্বব্রহ্মাণ্ড সম্বন্ধে আমরা হয়তো বুঝতে পারছি না, কেন আমরা শাস্ত্র পড়ি না, কিভাবে চালিত হচ্ছে, কিভাবে তিন বিষ্ণু এই জগতে পরিচালনা করছেন, সেসব বিশাল ব্যাখ্যা। মহাবিষ্ণু, কারণদক্ষা বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণু, এইভাবে বিষ্ণু কিভাবে পরিচালিত হচ্ছে, এগুলো আমাদের জানতে হবে। তো সুতরাং এই বিশ্বব্রহ্মাণ্ড এমনি এমনি হয় না, গ্রহ নক্ষত্র সব কিছু ভগবানের শক্তিতে শক্তিমান, আর আমরা এই যে জীব জগৎ, আমরা ভগবানের ক্ষুদ্রে ক্ষুদ্র অংশ, চিন্ময় অংশ। আর এই যে ভগবান এই জগতে আসেন শিক্ষা দেওয়ার জন্য, তার ধামে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা তার শরণাগত হই না, আমরা মূর্খের মতন, আমরা নিজেদের কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য অহংকারে মত্ত হয়ে আমরা এই জগতে পড়ে রয়েছি। প্রকৃত শিক্ষার মূল উদ্দেশ্য কি, শিক্ষার উদ্দেশ্য আমাদের জানতে হবে। আমরা স্কুল কলেজে যাচ্ছি, পড়াশোনা করছি, এই শিক্ষার মূল উদ্দেশ্য কি আমাদের জানতে হবে। জড়বিদ্যা লাভ করে আমরা অহংকার করে আমরা ভগবানকে ভুলে যাই। ভগবান এখানে বলেছেন তুমি তো মূর্খ, তুমি আমাকে জানবে কি করে, কারণ ওর প্রতি ভগবানের কৃপা লেশমাত্র পড়েনি। তার জন্য জড়বিদ্যা লাভ করলে কি হবে, সে অহংকারে মত্ত হয়ে ভগবানকে ভুলে যাচ্ছে, এটা বিদ্যার কাজ নয়। জড়বিদ্যা সব মায়ার বৈভব, জীবকে করে গাধা, জীবকে করে গাধা, গাধায় পরিণত হয়। কেউ যদি পরমেশ্বর ভগবানকে ভুলে যায়, বড় বড় বিজ্ঞানীরা বলছেন, আইনস্টাইন বলছেন নাস্তিকতা হচ্ছে দুর্ভাগ্যময় জীবন, আইনস্টাইন বলেছেন নাস্তিকতা হচ্ছে দুর্ভাগ্যময় জীবন। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে সেই সেই শিক্ষার কাজ জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যেন চিত্ত বৃত্তি রয়। ভগবান শ্রীকৃষ্ণ যে কিভাবে আমাদের কৃপা বর্ষণ করছে, ভগবানের চিন্ময় ধামে কিভাবে আমরা ফিরে যাব, সেইটা জেনে ভগবানের চরণে আত্মসমর্পণ করা, ভগবানের চরণে নিজেকে নিবেদন করা, সেটি হচ্ছে শিক্ষার কাজ। কৃষ্ণকে জানা, সেটি হচ্ছে শিক্ষার কাজ। কৃষ্ণকে জানলে, কারো যদি মহিমা জানি, তবে তার চরণে এমনিতেই আমাদের মস্তক নিবেদিত হবে। তার জন্য আমাদের জানতে হবে কৃষ্ণ কে, কৃষ্ণের মহিমা আমাদের শুনতে হবে, এবং শুনে
আমাদের এই যে সুদুর্লভ মনুষ্য জীবন আমাদের ধন্যাতে ধন্য করতে হলে ভগবানের চরণে শরণাগত হতে হবে।